আসসালামু আলাইকুম। বাংলা টেক ডেক্সে খন্দকার শরীফ। আর দেখতেই পাচ্ছেন আমি আজকে চলে এসেছি ক্রিয়েটিভ অটো কোম্পানি লিমিটেডে। ক্রিয়েটিভ অটো কোম্পানির গাড়িগুলি আপনারা জানেন যে এখানে সব রিকন্ডিশন গাড়ি পাওয়া যায়, এবং এখানে যে গাড়িগুলি আছে এগুলো হচ্ছে প্রিমিয়ো, এলিয়ন এবং এক্সিও, এ ধরনের গাড়িগুলি আছে। তো আজকে আমি আপনাদেরকে বেশ কিছু গাড়ি দেখাবো এবং এই গাড়িগুলির প্রাইস, বিস্তারিত সব কিছু নিয়ে কথা বলবো। তো প্রথমে আমি দেখতেছি এখানে আমার তো প্রথমে আমার পিছনে যে গাড়িটা দেখতেছি এটা হচ্ছে প্রিমিয়ো গাড়ি, এবং আমরা এখানে একটা দেখতেছি এক্সিও গাড়ি। তো আজকে আমরা প্রথমে এক্সিওটা থেকেই শুরু করব, আর ভিতরে যে অন্যান্য গাড়িগুলি আছে আমরা সব গাড়িগুলি দেখব এবং চেষ্টা করবো আপনাদেরকে সব গাড়িগুলির প্রায় জানানোর। তো যাই হোক, আমরা এই গাড়িটা থেকেই শুরু করি। প্রথমে আমরা গাড়ির আউটলুকিংটা দেখব, এবং তারপর আমরা ইন্টেরিয়র দেখব, তারপরে আমরা প্রাইস নিয়ে আলোচনা করব। ওকে, তো এই হচ্ছে মোটামুটি গাড়িগুলি, আর এই হচ্ছে প্রিমিয়ো গাড়িটা, আর এটির পিছনে আর একটা প্রিমিয়ো আছে ব্ল্যাক কালার। তো এটা হচ্ছে স্কাই ব্লু কালার, এটা APX প্রিমিয়ো। ওইদিকে যে গাড়িগুলি আছে ওই গাড়িগুলি একটু দেখে নেই। এটা হচ্ছে 2017 মডেলের প্রিমিয়ো APX প্যাকেজের। আমরা একটু পরেই প্রাইস নিয়ে কথা বলবো, তার আগে আমরা একটু গাড়িগুলি দেখে নেই। এখানে আছে একটা এক্সপিল্ডার হোয়াইট কালারের, আর এখানে আমরা দেখতেছি অলিভ গ্রে কালারের একটা গাড়ি, 2014 মডেলের হাইব্রিড এক্সফিল্ডার। তো আমরা এই গাড়িগুলির প্রাইস জানবো, তো আমরা একটু গাড়ির ইন্টেরিয়র সাইডটা দেখে নিই, তারপর আমরা প্রাইস নিয়ে কথা বলি। আর আমরা এখানে একটা দেখতেছি পিয়াস, এখানে একটা দেখতেছি এক্সফিল্ডার, এগুলো আসলে সেল হয়ে গেছে। আমরা দেখতেছি পলিশ লাগানো আছে গাড়িতে, সেল হয়ে গেছে। সো আমরা এগুলো নিয়ে কথা না বলি, প্রথমে আমরা এখানে যে এক্সিওটা দেখতেছি, হাইব্রিড 2013 মডেলের গাড়ি আছে। আপনারা চাইলে এই গাড়িটা দেখতে পারেন, এটা খুবই কম প্রাইসে নিতে পারবেন। তো প্রথমে আমরা এই গাড়িটি দিয়ে শুরু করি। এটা হচ্ছে 2015 মডেলের নিউ শেপ সিলভার কালারের গাড়ি। প্রথমে আমরা এই গাড়িটার ভেতরটা দেখবো, আমি দেখতেছি ভেতরটা ব্ল্যাক কালার। তো যাই হোক, আমরা ভেতরটা দেখি এবং প্রাইস নিয়ে কথা বলি, ঠিক আছে? এই হচ্ছে গাড়িটার লুকিং। আমরা দেখতেছি অ্যালোরিম লাগানো আছে, পিছন থেকে দেখি গাড়িটা। এই হচ্ছে ব্যাক সাইড, এই হচ্ছে মোটামুটি গাড়িটা। যাই হোক, আমরা গাড়িটা দেখলাম, আমরা একটু লেফট সাইড থেকে দেখি গাড়িটা, তারপরে আমরা ইন্টেরিয়র সাইডটা দেখব। আমরা চলে আসলাম গাড়ির লেফট সাইডে। আমি দেখতেছি সামনে প্রজেকশন হেডলাইট এবং ফকলাইটের অপশন আছে, বাট ফকলাইট দেখতেছি না, আপনারা চাইলে ফকলাইট লাগাইতে পারবেন। এই হচ্ছে গাড়িটার লুকিং। আমরা পাশে আর একটা গাড়ি দেখতে পাচ্ছি, ব্ল্যাক কালার এক্সফিল্ডার হাইব্রিড। তো আমরা একটু পরে এটা নিয়ে কথা বলি, আমরা প্রথমে এই গাড়িটার ইন্টেরিয়র সাইডটা একটু দেখে নেই। এই হচ্ছে ইন্টেরিয়র লুকিং, আমি যে এক্সিওটার কথা বললাম আপনাদেরকে, সিলভার কালার। এই হচ্ছে ইন্টেরিয়র লুকিং, ইন্টেরিয়র আছে ব্ল্যাক কালার। আমরা একটু ব্যাক সিটটা দেখে নেই, চলে আসলাম রিয়ার সিটে। এই হচ্ছে মোটামুটি গাড়িটার ইন্টেরিয়র লুকিং। তো যাই হোক, আমরা একটু পরেই প্রাইস নিয়ে কথা বলবো। তো গাইজ, আমরা ক্রিয়েটিভ অটো কোম্পানির গাড়িগুলো দেখেছি, এখন আমরা প্রত্যেকটা গাড়ির প্রাইস নিয়ে কথা বলার চেষ্টা করবো, আর সব গাড়ির প্রাইস নিয়ে কথা বলবো আমরা ক্রিয়েটিভ অটো কোম্পানির ম্যানেজার শাহিন সাহেবের সাথে। আসসালামু আলাইকুম শাহিন ভাই, কেমন আছেন? ভালো আছেন ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা শাহিন ভাই, আপনাদের শোরুমের মোটামুটি গাড়িগুলি আমি দেখেছি। জি। তো আমরা প্রথমে শুরু করি, এখানে একটা এক্সিও গাড়ি দেখতেছি। জি। এক্সিও গাড়িটা দেখতেছি নিউ শেপ, নিউ শেপ 2015 মডেল। জি। এটার অল্টারনেটিভ 16 আছে আমাদের পোর্টে আছে, কি 16 সিমিলার গাড়ি। আচ্ছা, সিলভার কালার। আর ইন্টেরিয়র সেটটা দেখেছি, মোটামুটি পুরো গাড়িটাই ভালো লেগেছে আমার কাছে। আর এই গাড়িটার প্রাইসটা নিয়ে যদি কথা বলতেন, এটা পূর্বে আপনার 18 লাখ টাকা, 18 লাখ, 18 লাখ। আর 16 যেগুলো আছে, জি, ওগুলো পূর্বে 19 প্লাস, 19 প্লাস, 19 প্লাস। আচ্ছা, মানে কিছুটা কম বেশি হবে, কম বেশি হবে। আর এটার অকশন শীট কত আছে গ্রেড? এটা অকশন গ্রেড আছে 4, মাইলেজ আছে 34,000 কিলোমিটার। হ্যাঁ, আর 16 যেগুলো আছে, আমাদের কোনো গাড়ি 4 পয়েন্টের নিচে সাধারণত নাই, খুব কম। হ্যাঁ, মাইলেজ অ্যারাউন্ড 60-এর ভিতরে। আমি জানি যে আপনাদের ক্রিয়েটিভ অটো কোম্পানির গাড়িগুলি মোটামুটি খুব ফ্রেশ গাড়ি থাকে, তো এটা আসলে বলার কিছু নেই, এর আগেও আমি অনেক ভিডিও করছি আপনাদের। আর এখানে একটা দেখতেছি হাইব্রিড এক্সফিল্ডার, এক্সফিল্ডার, এই হচ্ছে এক্সিও ফিল্ডার গাড়িটা, ফুল গাড়িটা ব্ল্যাক কালার। আর এটা হচ্ছে 2013 মডেলের গাড়ি, আপনারা চাইলে এটা খুব কম প্রাইসে নিতে পারবেন আমার মনে হয়। যাই হোক, আমরা প্রাইসটা নিয়ে একটু পরেই কথা বলবো, তার আগে আমরা একটু গাড়িটা দেখে নেই। এই হচ্ছে ফ্রন্ট লুকিং,
আমরা একটু ব্যাক সাইড থেকে দেখি, এই হচ্ছে গাড়িটার ব্যাক লুকিং। তো আমরা মোটামুটি পুরো গাড়িটা দেখেছি, আমরা একটু ভেতরটা দেখে নেই। এই হচ্ছে ইন্টারিয়র লুকিং। আসলে গাড়িটার ভিতরে ব্ল্যাক কালার, সো ভিতরে লাইট না থাকার কারণে ভিতরে ব্ল্যাক দেখা যাচ্ছে। এই হচ্ছে রিয়ার সিট, পুরোপুরি ব্ল্যাক দেখা যাচ্ছে। আসলে গাড়িটার ইন্টারিয়র ব্ল্যাক এবং আউটসাইড ব্ল্যাক, পুরো গাড়িটাই ব্ল্যাক। তো যাই হোক, আমরা একটু এই গাড়িটার প্রাইস নিয়ে কথা বলি, তারপরে আমরা আমাদের সামনে একটা প্রিমিয়ার দেখতেছি, প্রিমিয়ারটার প্রাইস নিয়ে কথা বলবো। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে গাড়িটা। আর এটার প্রাইসটা নিয়ে যদি বলতেন, এটা 15,20,000 টাকা দাম, 15-20 কম বেশি হবে, কম বেশি হতে পারে। তো শাইন ভাই, এখানে আরেকটা গাড়ি দেখতেছি, প্রিমিয়ম স্কাই ব্লু কালারের, স্কাই ব্লু। হ্যাঁ, এটা হচ্ছে প্রিমিয়ামের লুকিং। আমি দেখতেছি প্রজেকশন হেডলাইট এবং নিচে ফগ লাইট আছে। আর সবচেয়ে বেস্ট হচ্ছে আমার কাছে গ্রিলটা খুব ভালো লেগেছে গাড়ির। তারপরে অ্যালোরিম দেখতে পাচ্ছি এবং স্কাই ব্লু কালার গাড়িটা। প্রথমে আমি এখান থেকে দেখতেছি, আমি গ্লাসে দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতেছি গ্লাস সেন্সর দেখা যাচ্ছে। এটা হচ্ছে গ্লাস সেন্সর। এ হচ্ছে গাড়িটার লেফট সাইড লুকিং। আমরা একটু পিছন থেকে দেখি, এ হচ্ছে ব্যাক সাইড লুকিং। আমি দেখতেছি পিছনে ব্যাক সেন্সর দেখা যাচ্ছে এবং পিছনে আমরা দেখতেছি ব্যাক ক্যামেরা আছে অরিজিনাল। এ হচ্ছে ব্যাক সাইড এবং গ্লাসে ওয়াইপার দেখা যাচ্ছে। আমরা ব্যাক সাইডটা দেখলাম, এই হচ্ছে গাড়িটার রাইট সাইড। আমরা একটু ইন্টেরিয়র সাইডটা দেখে নেই আর কি কি অপশান আছে, অপশানগুলো দেখি। তো চলে আসলাম গাড়ির ইন্টেরিয়র সাইডে। এই হচ্ছে গাড়িটার ইন্টেরিয়র লুকিং। তো প্রথমে আমি দেখতেছি গাড়িটা পুশ স্টার্ট। তো আমরা একটু স্টার্ট করি এবং ড্যাশবোর্ডের লুকিংটা দেখি, ড্যাশবোর্ডে কী কী অপশান আছে। তো এই হচ্ছে ড্যাশবোর্ডের লুকিং এবং আমরা পুরো ড্যাশবোর্ডটা দেখে নেই। আমি দেখতেছি ভিতরে ব্ল্যাক কালার এবং এই হচ্ছে মোটামুটি পুরো গাড়িটা। এই হচ্ছে গিয়ারের লুকিং আর এই হচ্ছে মোটামুটি গাড়িটার লুকিং। তো যাই হোক, আমরা গাড়িটার ইন্টেরিয়র সাইডটা দেখলাম। আমরা একটু এই গাড়িটার প্রাইস নিয়ে কথা বলবো। আর স্টিয়ারিংটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল স্টিয়ারিং। এই হচ্ছে মোটামুটি গাড়িটার ইন্টারফেস। তো যাই হোক, আমরা পুরো গাড়িটাই দেখেছি, আমরা একটু ব্যাক সিটটা দেখি, তারপর আমরা এই গাড়ির প্রাইস নিয়ে কথা বলি। ওকে, এ হচ্ছে গাড়িটার ব্যাক সিট। আমরা চলে আসলাম গাড়ির ভিতরে, এই হচ্ছে মোটামুটি পিছনের লুকিং। তো যাই হোক, আমরা পুরো গাড়িটাই দেখেছি, এখন আমরা একটু গাড়িটার প্রাইস নিয়ে কথা বলি। হ্যাঁ, এটা এটার কত মডেল এবং এটার প্রাইসটা নিয়ে যদি বলতেন। এটা হলো 2018 মডেল, এফএক্স প্যাকেজ, আপনার পাওয়ার সিট টিট সহ। হ্যাঁ জি, দেখেছি ভিতরে সব। হ্যাঁ, এটার প্রাইস পূর্বে 34,20,000 34,20,000 টাকা। আচ্ছা, এটাও কিছুটা কম বেশি করা যাবে, কম বেশি করা যাবে জি। আচ্ছা, তো গাইজ মোটামুটি তিনটা গাড়ির প্রাইস আমরা জেনেছি অলরেডি। আর পিছনে আমি দেখতেছি ব্ল্যাক কালারের প্রিমিয়াম একটা, ওই প্রিমিয়ামটা একটু দেখি এবং ওইটার প্রাইস নিয়ে কথা বলি। এবং পাশে আরো অন্যান্য অনেক গাড়ি আছে। এই হচ্ছে গাড়িটা, আমি এটাও দেখতেছি প্রজেকশন হেডলাইট এবং এই হচ্ছে ফ্রন্ট লুকিংটা। আর এটাতে এটার নিচে ফগ লাইট দেখতেছি না, বাট ফগ লাইটের অপশন আছে, চাইলে যে কেউ আপনারা ফগ লাইট ব্যবহার করতে পারবেন। আমি যদি এবং আমি যদি গ্লাসের দিকে তাকাই, এটা তো গ্লাসে দেখতেছি গ্লাস সেন্সর আছে। এটা তো দেখতে পাচ্ছি গ্লাস সেন্সর। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি গাড়িটার ফ্রন্ট লুকিং, ফুল গাড়িটা ব্ল্যাক কালার। তো আমরা একটু গাড়িটার সাইডটা দেখে নেই, তারপরে আমরা অন্যান্য গাড়িগুলি নিয়ে কথা বলবো। এ হচ্ছে গাড়িটার লেফট সাইড, আমরা একটু রাইট সাইডটা দেখি। চলে আসলাম রাইট সাইডে, এ হচ্ছে রাইট সাইডের লুকিং। আমরা একটু পেছনটা দেখে নেই,
এই হচ্ছে মোটামুটি ব্যাক সাইডের লুকে। তো আমরা পুরো গাড়িটাই দেখেছি, আমরা একটু ইন্টেরিয়র সাইডটা দেখে নেই, তারপরে আমরা প্রাইস বিস্তারিত সবকিছু নিয়ে কথা বলবো। চলে আসলাম গাড়ির ভিতরে, আর ভিতরে আমি দেখতেছি পুরো গাড়িটাই ব্ল্যাক কালার দেখা যাচ্ছে ভিতরে এবং বাইরে। এই হচ্ছে মোটামুটি গাড়িটার ইন্টেরিয়র লুকিং, আর এটাও পুসি স্টার্ট না হওয়ার কিছু নাই, কারণ এসব গাড়ি পুসি স্টার্ট তো অবশ্যই হবে। তো আমি চলে আসলাম গাড়ির ভিতরে। এই হচ্ছে মোটামুটি ইন্টেরিয়র লুকিং, আউটসাইড এবং ইনসাইড সব দিকে ব্ল্যাক। তো যাই হোক, এই হচ্ছে ড্যাশবোর্ডের লুকিং, আর মাইলেজের কথা যদি বলি, 98,296 কিলোমিটার রান হয়েছে মাত্র গাড়িটা। ক্রুজ কন্ট্রোল স্টিয়ারিং, আর এই হচ্ছে ডিভিডি প্লেয়ার, এই হচ্ছে গিয়ারের লুকিং। তো চলুন আমরা এই গাড়ির প্রাইস নিয়ে কথা বলি, তার আগে আমরা একটু গাড়ির পিছনের সিটটা দেখে নেই। এই হচ্ছে গাড়ির রিয়ার সিটের লুকিং, আসলে পুরো গাড়িটাই ব্ল্যাক এবং ভিতরে ব্ল্যাক, তো আসলে যার কারণে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমরা পুরো গাড়িটাই দেখলাম, আমরা একটু এই গাড়ির প্রাইস বিস্তারিত সব কিছু নিয়ে কথা বলবো। তো শাহিন ভাই, এদিক দিয়ে বেশ কিছু গাড়ি দেখতেছিলাম পলিশ লাগানো, এখানেও একটা দেখতেছি পলিশ লাগানো। এই গাড়িগুলো আসলে বিক্রি হয়ে গেছে, সেল হয়ে গেছে, এগুলো এখন ডেলিভারি যাবে, এই জন্য পলিশ টলিশ লাগায় রাখছে, আসলে যাতে পুলিশ মুছে ওদেরকে ডেলিভারি দিয়ে দিতে পারে। তো আপনার পিছনে একটা দেখতেছি, হ্যাঁ, এটা হলো প্রিমিও এফএল প্যাকেজ 2017 মডেল, আচ্ছা, নিউ শেপের গাড়ি, এটার প্রাইস পড়বে আপনার 29,50,000। এটার অকশন শীটটা এবং এটার অকশন গ্রেট হলো 3.5 এর গাড়ি, এটা 3.5 এর গাড়ি, মাইলেজ অ্যারাউন্ড 60 এর ভিতরে আছে আর কি। জি, 60 প্লাস আমি দেখেছিলাম, হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, এখানে আরেকটা দেখতেছি হাইব্রিড এক্সফিল্ডার, এটা হলো 2014 মডেলের গ্রে কালার, মানে আর্মি গ্রে বললে মানুষ একটু ভালো চিনে, হ্যাঁ, অলিভ গ্রে, হ্যাঁ। তো এটার প্রাইস হলো আপনার 15,50,000 টাকা, তখন আমরা ক্যাশ টাকা পাইলে একটু 19-20 করে হয়তো দিয়ে দিতে পারি। আচ্ছা, ক্যাশ হলে একটু, ক্যাশ হলে একটু 19-20 করে দিয়ে দিতে পারি। চেকের ক্ষেত্রে কি দাম কম বেশি হয় নাকি? দাম কম বেশি হয় না, মানে ব্যাংক লোনের ক্ষেত্রে হইলে একটু, আচ্ছা, ব্যাংক লোনের ক্ষেত্রে একটু, মানে এটা দাম তাও বাড়াইয়া কমাইয়া ইয়ে করি না, একই প্রাইজই নেই, তারপর ব্যাংক লোন হলে একটু সময় বেশি লাগে, যার কারণে একটু, আচ্ছা, বুঝতে পারছি। তো গাইজ, মোটামুটি অনেকগুলো গাড়ি দেখেছি আপনাদের এখানে শাহিন ভাই, মোটামুটি অনেকগুলো গাড়ি দেখলাম, তারপর ওইদিকে একটা হোয়াইট কালারের এক্সিও দেখতেছি, তো ওইটার প্রাইসটা একটু বলে দেন। ওইটা 15,00,000 টাকা, 15,00,000, আচ্ছা, ওইটা 2013 মডেলের, হ্যাঁ, ফিল্ডার, এক্সিও না, ফিল্ডার, আচ্ছা আচ্ছা, ফিল্ডার 2013 মডেলের ফিল্ডার, প্রাইস 15,00,000। তো গাইজ, অনেকগুলো গাড়ি দেখলাম ক্রিয়েটিভ অটো কোম্পানিতে, এর আগেও আপনারা ক্রিয়েটিভ অটো কোম্পানির গাড়ি দেখেছেন, মোটামুটি শাহিন ভাই, আমার ভিডিও থেকে আপনার কাছে আসলে কেমন আসে মানুষজন? ভালোই আসে, অনেকে রেসপন্স করতেছে, ফোন দিচ্ছে। তো যাই হোক গাইজ, আপনারা চলে আসবেন ক্রিয়েটিভ অটো কোম্পানিতে, ক্রিয়েটিভ অটো কোম্পানির গাড়িগুলি আমার কাছে ফ্রেশ এবং ভালো গাড়ি মনে হয়েছে, তো যার কারণে আসলে আপনাদেরকে ক্রিয়েটিভের গাড়িগুলি আমি দেখাই। আর ক্রিয়েটিভের লোকেশন, ফোন নম্বর বিস্তারিত সবকিছু ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আপনারা সরাসরি ভিডিও ডিসক্রিপশন থেকে ফোন নাম্বারটা নিয়ে নেবেন, এবং ভিডিওর উপরে যে নাম্বারটা দেখতেছেন এটাও ক্রিয়েটিভ অটো কোম্পানির নাম্বার, চাইলে এই নাম্বারে ফোন করতে পারবেন, এই নাম্বারে ফোন করে সরাসরি শাহিনের সাথে কথা বলতে পারবেন। আর আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ নিচে সাবস্ক্রাইব লেখাতে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, সালাম আলাইকুম শাহিন ভাই, আপনিও ভালো থাকবেন, সালাম আলাইকুম সবাইকে।